অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি এই নবরাত্রিতে, এই মহানবমী তিথিতে একটি ক্রিয়ার কথা আমি বলবো। প্রচুর টেলিফোন এসছে আমার কাছে যে আমার উপর তন্ত্রমন্ত্র করে দিচ্ছে বা আমার পরিবারের উপর তন্ত্রমন্ত্র করে দিচ্ছে, যে জন্য আমাদের কাজে উন্নতি আটকে যাচ্ছে। অর্থাৎ কেউ বলছে আমার ওয়াইফের উপর করে দিচ্ছে, কেউ বলছে আমার হাজব্যান্ডের উপর করে দিচ্ছে। এই তন্ত্রমন্ত্র থেকে বাঁচতে এবং শত্রুতা থেকে মুক্তি পেতে এই নবরাত্রির মহাতিথি অর্থাৎ মহানবমীতে যে ক্রিয়াটি আপনাদেরকে করতে হবে, এটি 100% পরীক্ষিত এবং প্রমাণিত। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নম্বর। দেখুন, বর্তমান যুগে মানুষ নিজে দুঃখী থেকেও অন্যের সুখে বেশি দুঃখী হয়। অর্থাৎ অন্য কেউ ভালো কিছু খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, সেটা দেখে ঈর্ষাটা কিন্তু জ্বলে। অর্থাৎ নিজে যদি কষ্ট থাকে সেটাতে খুব একটা জ্বলবে না, কিন্তু অন্যের আনন্দে বেশি দুঃখী হয়। অর্থাৎ জেলাসি, অর্থাৎ সে পাচ্ছে আমি পাচ্ছি না, এই থেকে হয় শত্রুতা। এবং কিছু কিছু ক্ষেত্রে কারো উন্নতি ব্যাঘাত ঘটানোর জন্য, আটকানোর জন্য কিছু কিছু ক্ষেত্রে তন্ত্রমন্ত্রে বিদ্যা প্রয়োগ করে, অর্থাৎ তার যেন উন্নতি না হয়, এই তন্ত্রমন্ত্রের মাধ্যম দিয়ে কিন্তু এগুলো কিন্তু করে থাকে। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এই মহানবমী তিথিতে একটি ক্রিয়া আপনাদেরকে করতে হবে। দেখুন, এখানেও দুটি লবঙ্গ আপনাদেরকে নিতে হবে। দেখুন, এই তন্ত্রমন্ত্র এবং পুজো পাঠে লবঙ্গের কিন্তু বিশেষ মাহাত্ম এবং গুণাবলী কিন্তু আছে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি, তন্ত্রমন্ত্র এবং পুজো পার্বণে এই লবঙ্গের বিশেষ মাহাত্ম কিন্তু আছে। কি করবেন, প্রথমেই আমি আপনাদেরকে বলি, কোনো সময় আপনি যখন ক্রিয়া করবেন, ঠাকুরের কাছে অন্যের ক্ষতি সে যেন বিনাশ হয়ে যায়, সে যেন মরে যায়, মৃত্যু হয়, এরকম প্রার্থনা কিন্তু করবেন না। কারো বিনাশ বা মৃত্যুর প্রার্থনা কিন্তু আপনার কোনো দেবদেবীর কাছে করবেন না, যতই আপনার শত্রু হোক, মহাশত্রু হোক। আপনি সেই জায়গা থেকে বেরিয়ে এসে শত্রু শান্ত যেন হয় সেটা আপনার প্রার্থনা করবেন। কারণ কারো ক্ষতি সাধন করলে প্রকৃতি উল্টা আপনারই কিন্তু ক্ষতি হবে। অর্থাৎ আপনি সেখানে বলবেন যে আপনার যেন শত্রু শান্ত হয় এবং আপনি সেখান থেকে যেন মুক্তি পান, এটা আপনারা বলবেন। দেখুন কি করবেন, যাদের উপর তন্ত্রমন্ত্র করেছে, তন্ত্র দ্বারা ক্ষতি করেছে, উন্নতি হচ্ছে না, বিভিন্ন রকমের সমস্যাতে ভুগছেন, প্রথমেই বলি, দুটি চাঁদির লবঙ্গ তৈরি করুন, নিখুঁত লবঙ্গ, চাঁদির লবঙ্গ, এবং এটি নবমী তিথির আগে কিন্তু তৈরি করবেন। চাঁদির নিখুঁত দুটি লবঙ্গ আপনারা তৈরি করুন এবং মহানবমী সন্ধ্যায় নোট করবেন, মহানবমী সন্ধ্যায় এটি লাল কাপড়ে শালুতে বেঁধে আপনারা মা দুর্গাকে নিবেদন করুন। লাল শালুতে বেঁধে দুটি লবঙ্গ, চাঁদির লবঙ্গ নিখুঁত মা দুর্গাকে নিবেদন করুন এবং প্রার্থনা করুন শত্রু যেন শান্ত হয় এবং শত্রু থেকে আমি যেন মুক্তি পাই, এটি আপনারা প্রার্থনা করবেন। এবং সেটি সেখানে থাকার পর আপনার উপর যদি সেই তন্ত্রমন্ত্র করে থাকে, তাহলে আপনি সেটা আপনার পার্সে রাখবেন, সেই ঠিক দশমীর দিন সেটা আপনারা নেবেন মায়ের চরণ থেকে, বিজয়া দশমীতে, এবং সেটি নেওয়ার পর আপনারা নিজেদের পার্সে রাখবেন সেই লাল শালুতে বাঁধা দুটি চাঁদির লবঙ্গ। এবং যদি আপনার
ওয়াইফের উপর পড়ে থাকে তাহলে ওয়াইফের ব্যাগে আপনারা রাখবেন, নিশ্চিতরূপে এই তন্ত্রমন্ত্র এবং শত্রুতা থেকে কিন্তু মুক্তি পাবেন। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, যদি আপনার বাড়িতে প্রচুর উন্নতি বৈভব সেটার উপর যদি তন্ত্রমন্ত্র করে থাকে, অনেকেই করে, এর জন্য আপনারা কী করবেন, যে নবমী তিথিতে যেটা লাল সালুতে দিয়েছেন যে লবঙ্গটা বাঁধা, সেটা আপনারা নিয়ে আসুন বাড়িতে এবং দশমীতে। নিয়ে আনার পর আপনারা মেন দরজা অর্থাৎ এন্ট্রান্স যেটা, সেখানে আপনারা বেঁধে রাখুন। দেখবেন কি হবে, এই যে তন্ত্রমন্ত্র বা নেগেটিভ এনার্জি যেটা আপনার উপর হয়েছে, এই যে লবঙ্গের বিশেষ প্রয়োগে এই তন্ত্রমন্ত্র এবং এই যে নেগেটিভ এফেক্ট থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। এবং এর সাথে সাথে রাত্রি সুক্ত সুক এটা আপনারা মন্ত্রটি পাঠ করুন। রাত্রি সুক্ত মন্ত্র এটা যদি আপনারা পাঠ করতে পারেন, এটা আপনারা যে কোনো বইও পেয়ে যাবেন, এবং আপনারা যদি না পান সেক্ষেত্রে আপনারা সার্চ করলে ইন্টারনেটেও আপনারা কিন্তু এই তথ্যটি আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা এই নবমীতে ঠিক মায়ের পায়ে নিবেদন করার পর রাত্রি সুক্ত মন্ত্রটি আপনারা যদি পাঠ করতে পারেন, বিশেষ কার্যকরী এই মন্ত্র, অর্থাৎ শত্রু থেকে মুক্তি পাবেন। এবং তন্ত্রমন্ত্র আপনার উপর যদি করে থাকে বা আপনার পরিবারের উপর যদি করে থাকে, নিশ্চিতরূপে মুক্তি হবে। নমস্কার।